এইজনে ইমান ডাঙর ভুল করেছে, এইজনে ইমান ডাঙর ঘটনা সংঘটিত করেছে যে অবশেষত এগারী প্রশাসনে খাকি পোশাক পিন্ধি অন দ্য পাবলিক স্পটত এগারী ডেলিভারি বয়ক মারপিট করেছে, ডিঙিত চেপি ধরেছে। এয়া ভিডিও আপনাদের চাও, ভিডিও চাই আছে ন, ভিডিও চাই থাকক, মানে ঘটনা কই আসো। ঘটনা একদম সিম্পল ভাই, ট্রেফিক সিগনেল ভাঙার কারণে ইমানখিন গুরুতরভাবে অত্যাচার করেছে, ইমানখিন এগারী প্রশাসনে অন দ্য পাবলিক স্পটত খাকি পোশাক পিন্ধি গুন্ডামি করেছে। এটা প্রশ্ন উত্থাপনা হয় আমার মাজত যে ডেলিভারি বয় কাম করবনে অনাগত দিনব, যদি এনেকা সিম্পল একটা ভুল করেছে, আরে ভাই ভুল করেছে যদি তখেতক চালান কাটি দিয়ক ন, তখেতে যদি ট্রেফিক সিগনেল মনা না তখেতর অপরাধ বা তখেতর গাড়ি নাম্বারত আপনাদের চালান কাটি দিয়ক, 2000 ঠাইত 10000 দিয়ক, চালান কাটি দিয়ক। কিন্তু এগারী প্রশাসনে এজন সাধারণ লড়াক এনেকে মারপিট করা গ্রহণযোগ্য হয়নে? আপনাদের নিশ্চয় কমেন্ট করব। বহুত দুঃখ লাগিছে যেটা মানে সোশ্যাল প্ল্যাটফর্মত এই ভিডিওটি চালু, যে মানে ভাবিল যে অকনমান মাত মাতার প্রয়োজন আছে। আমি যেটা কোনো একটা বস্তু অর্ডার করো বা আমি যেটা রাতে 12টা নহয় এটা নহয় 2টা বাজার যদি আমি কিবা জোম্যাটোর পৰা কিবা খাওয়া বস্তু অর্ডার করো বা কিবা বস্তু আমি পার্সেল অর্ডার করো, তেওঁলোকে আমার কিন্তু কথার একেবারে দরজার সন্মুখত আহি মাতি দিয়ে, দাদা আপনার পার্সেল আহিছে। আর তেওঁলোকে কিমান কষ্ট করে আমার পার্সেলব আমার ঘরের সন্মুখত বা আমার গেটর ফ্রন্টত দি যায়, আর সেই লড়াজনের ওপর ইমানখিন অত্যাচার করেছে সাধারণ একটা ট্রেফিক সিগনেল ভাঙার কারণে। আরে ভাই ট্রেফিক সিগনেল ভাঙিছে, তখেতক চালান কাটি দিয়ক ন, 2000 ঠাইত 10000 দিয়ক, তখেতর একটা ইজ্জত আছে, তখেতে ডেলিভারি কাম করে কারণে তখেতর ইজ্জত নাই নাকি? তখেতর ইজ্জত আছে, হয়তো তখেতে আনমেরিট, যেটা মেরিট করব এই ভিডিও যেটা সোশ্যাল প্ল্যাটফর্মত চাব, না জানি কোনে কি ভাবিব যে চুর করেছে নাকি, কিবা বেয়া কাম করেছে নাকি, এনেকে মারপিট করেছে, ডিঙিত চেপি ধরেছে, কি ভাই তার মানে কি কোকসুন? আমার অসম সরকারক এটা অনুরোধ করিম, প্লিজ প্লিজ এনেকুৱা করব নিদিব। কারণ চাওক আমার, আমি জানো প্রশাসনে কেতিয়াও জানি বুঝি নকরে, হয়তো ভুল করেছে, গতি অনাগত দিনত যাতে এনেকুৱা ভুল নকরে। আর যে ভুল করেছে ন, টোটেলি রং, দ্যাট ওয়াজ টোটেলি রং, আর এই গুন্ডামি করা বলে কোয়া হয়। কারণ পুলিশে কেতিয়াও সাধারণ রাইজক সাধারণতে মারপিট করব নয়, আপনাদের হয়তো আইপিসি সেকশন জানে কিছু অকনমান পড়ি চাব যে সাধারণতে মারপিট করব নয় এজন সাধারণ লড়া বা এজন সাধারণ মানুষের ওপরত। জাস্ট ট্রেফিক সিগনেল ভাঙিছে ভাই, আর লড়াজনে নিজে নিজের ভুলটা মানি লৈছে, যেটা বাইট দিছিলে নিউজ চ্যানেলত। আর সবতকে ডাঙর কথা কি, লড়াজনে নিজের পড়া পাতির লগতে ইউনিভার্সিটিত পড়ি আছে, পড়ার লগতে নিজের খরচ উলিয়াবর কারণে পার্ট টাইম জব করেছিল যাতে তেও নিজের পয়সায় পড়াশোনা করব পারে। কিন্তু এনেকে যদি মারপিট খায় সাধারণ ভুলের কারণে, তেতিয়াহলে তো গ্রহণযোগ্য নহয়, বা এনেকুৱা এটা অবস্থা হব যে ডেলিভারি কাম করা বন্ধ করব গুৱাহাটী সিটিত। যদি এনেকুৱা ঘটনা অনাগত দিনবোৰত হয়, যদি হয় এটা সময়ত চাব যে কোনো লড়াই কিন্তু ডেলিভারি কাম নকরে, জোম্যাটো কক বা কোনো পার্সেল অনা নিয়া কক বাদ দিয়ে দিব তেওঁলোকে, কারণ মারপিট খাবলৈ কোনো জন্ম হওয়া নাই, এনেও বেকারত মারিছে। আপনাদের এবার ভাবি চাওক ন, আর আপনাদের মতামত আগবাব, আপনাদের নিশ্চয় কমেন্ট করব যে সেইগৰাকী প্রশাসনে এনেকে মারপিট করা গ্রহণযোগ্য হয়েছে নে। মূর মতে টোটেলি রং, যদিও তেওঁক মাতিছিলে, হয়তো প্রশাসনগৰাকীয়ে তেওঁক মাতিছিলে, তেওঁক শুনা দিয়া নাছিলে বা শুনা পাইও তেওঁ ধরা দিয়া নাছিলে, তখেতর ওপর চালান কাটি দিয়ক ন, ট্রেফিকত তো তাতে সিসি ক্যামেরা থাকে, চালান কাটি দিয়ক, 2000 ঠাইত 5000 কাটি দিয়ক, তখেতে চালান ভরাব ভুল করেছে যদি। কিন্তু ভুল করার পিছত যে এনেক অন দ্য স্পটত এগারী ডেলিভারি বয়ক এনেকে মারপিট করব, ইমান দুঃখজনক ঘটনা। যদি তেওঁর মা দেউতা এই ভিডিওটি চায়, যদি তেওঁর বাইদেউ এই ভিডিওটি চায়, কেনেকুৱা দুঃখ লাগিব যে মূর লড়াই গুৱাহাটীত পড়ি আছে, কাম করে আছে, আর এনেকে মারপিট খাব লগা হল, গতি এই গ্রহণযোগ্য নহয়। আপনাদের নিশ্চয় কমেন্ট করব, আর মূর মতামত এইখানে আসিল, মোক কারো বিরুদ্ধে মাত মাতার প্রয়োজন নাই, জাস্ট এগারী সাধারণ ডেলিভারি বয়ের ওপর এনেকা অত্যাচার করা টোটেলি রং।